মোবাইল চুরির অভিযোগে ধৃত তিন যুবক ঘটনার সিধাই থানা এলাকায় রাতের আঁধারে নয় এবার খোদ দিনের বেলা মোবাইল দোকানে চুরির ঘটনা। মঙ্গলবার ঘটনাটি ঘটে মোহনপুরের ওইরান জমহনিতে। এদিন তিন যুবক সেখানে একটি মোবাইল দোকানে ঢুকে একটি মোবাইল চুরি করে। ঘটনাটি দোকান মালিকের নজরে আসে, তাকে আটক করে স্থানীয় লোকজন অভিযুক্তকে উত্তর মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। তার সঙ্গে থাকা অন্য দুই যুবককেও থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পুলিশ জানায় অভিযোগ অনুযায়ী ঘটনার তদন্ত করা হবে। মোবাইলের দোকান একটা আছে, ওইখানে তিনটা ছেলে তারা ওই দোকানে যায় এবং যাওয়ার পরে ওই দোকানের মালিকের অভিযোগ হলো যে ওই দোকান থেকে মালিকের অজান্তে তারা একটা মোবাইল তারা তাদের কাছে হেফাজতে নিয়ে নিয়েছে। পরবর্তী সময় মালিকেরা টের পেয়ে ওদেরকে আটকেছে। তো এই নিয়ে আমাদের কাছে একটা ফোন এসছে যে এরকম এরকম ঘটনা। আমরা আমাদের স্টাফ পাঠাই, অফিসার পাঠাই, পাঠিয়ে তাদেরকে আমরা থানাতে নিয়ে আসি জিজ্ঞাসাবাদের জন্য। তো এই ব্যাপারে এখনও অফিসিয়ালি কোনো কমপ্লেন আমাদের কাছে আসেনি। তো তাদের লাইফের সেফটির জন্য আমরা আপাতত এনে রেখেছি এবং জিজ্ঞাসাবাদ করছি, আর দোকান মালিককেও আমরা জিজ্ঞাসাবাদ করতে যাচ্ছি। ধৃত তিনজনই ইকফাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। Pure Report, Channel 3 Drop.